গত 4 নভেম্বর মাত্র 3টি দল নিয়ে শুরু হয়ে গেল মহিলাদের টি-20 ম্যাচ। আইপিএল এর মতোই দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় মিতালি রাজ ও হরমনপ্রীত কৌর। মিতালি রাজের ভেলোসিটি দুর্দান্ত খেলে হারিয়ে দেয় হরমনপ্রীতের সুপারনোভাসকে। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন মিতালি, ব্যাট করতে নামে সুপারনোভাস। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত আত্মাপাত্তুর 44 এবং অধিনায়ক হরমনপ্রীতের 31 রানে ভর দিয়ে 20 ওভারে 126 রান তোলে সুপারনোভাস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় ভেলোসিটি। তবে বেদা কৃষ্ণমূর্তি সুষমা বর্মা শুনে লুজের ব্যাটে ভর করে এক বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান মিতালিরা। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।